প্রাচীর চাপা পড়ে মৃত্যু বাবা ও ছেলের বীরভূমে দুবরাজপুরে শোকের ছায়া। ডাক্তার দেখিয়ে ছেলেকে নিয়ে ফেরার পথে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো বাবা ও ছেলের। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর শারদাপল্লী এলাকায়। গতকাল রাতে প্রবল বৃষ্টি হওয়ায় প্রাচীর নড়বড়ে হয়ে গিয়েছিল। বৃষ্টি কমতেই ছেলে অনিককে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন এলআইসি এজেন্ট বাবা সৌরভ মণ্ডল। প্রাচীরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে অভেদানন্দ সেবামঙ্গল হসপিটালের ইঁটের প্রাচীর। গায়ে প্রাচীর পড়ে যায় গুরুতর জখম হন বাবা এবং ছেলে। ছেলের কান্নার আওয়াজে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। তারাই উদ্ধার করেন তাদের। দুবরাজপুর গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে মৃত্যু হয় সৌরভ মণ্ডলের এবং আহত অনিককে সিউড়ি সদর হসপিটালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হসপিটালে পাঠানো হয়েছে। আজ সকাল থেকে এলাকায় উত্তেজনা রয়েছে। আজ সকালে পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সহ কাউন্সিলর এবং স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের দাবি অবিলম্বে প্রাচীর সংস্কার করা হোক, না হলে আরো বড় ধরনের বিপদ ঘটতে পারে। বীরভূম থেকে সে কলি মোহাম্মদের রিপোর্ট, খাস খবর বাংলা বান। তো এইখানে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, ডাক্তার দেখিয়ে ফিরছিল আর কি ছেলেকে নিয়ে। তো ওইখানে ওই পাঁচিলটা যেটা আছে সেই পাঁচিলটা আর কি মানে ওই আসার সময় দুর্ঘটনা বোধ হয় এটা পড়ে যায়। নটার একটু আগে তারপর ওই আমরা সবাই গেলাম এখানে হসপিটালে। মানে মানসাহারে যাওয়ার পর শুনলাম যে সিউড়ি নিয়ে গেছে। সিউড়ি গিয়ে দেখলাম মোটামুটি একটা আওয়াজ এলো, মানে হয়তো বজ্রপাতের আওয়াজ এরকম আমরা ভাবছি। আমি পাশের রুমে ছিলাম আর এই পাশের রুমে মা বাবা ছিল। তো একটা আওয়াজ এলো, নিয়ে এবার মা বাবা রুমে এলাম। কিসের আওয়াজ এত, বজ পড়লো কোথায় পড়লো বাজটা? তো সেই হিসাবে বেরিয়ে এলাম। তখন একটা বাচ্চা কান্নার আওয়াজ পেলাম জানলা দিক থেকে, দোতলা থেকে জানলা দিকে নিচের দিকে। তখন টর্চটা নিয়ে এলাম, অন্ধকার তো লাইন নেই, তখন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, দশটা মোটামুটি দশটা। তো টর্চটা মেরে দেখছি গোটা পাঁচিটা পড়ে গেছে। তখন মাকে বলছি গোটা পাঁচিটা পড়ে গেছে মা, কেউ চাপা পড়ে আছে কাঁদছে। তখন টর্চটা আরও ঘুরাচ্ছি, তখন দেখছি এই অনিক মণ্ডল 10 বছর বয়স, এ পড়ে আছে। ও নিচের দিকটা মানে বসে আছে, যেমনভাবে পাটা মিলে বসে আছে, তো কাঁদছে। আমি যখন টর্চ মারার পর দেখছি অনিক, আমি বললাম অনিক তুই এখানে কী করছিস? এইটুকু আমার গলা বেরিয়েছে। তারপর আমরা বাবা, আমি, ভাই ছিল না, মা, আমার ওয়াইফ, সবাই মিলে ওই ইমার্জেন্সি লাইটগুলো নিয়ে টর্চগুলো নিয়ে এলাম। তারপরে আরও পাড়াতে সবাই, যেহেতু এত আওয়াজ হয়েছে গোটা পাড়াটা খেপে গেছে, সবাই আরও বেরিয়েছে। বেরিয়ে পড়ে আমরা 5-6 জন মেরে ছিলাম। তখন দেখছি ওই বাচ্চাটার আর বৃষ্টি অঝরঝরে হচ্ছে, লাইনও নেই, আর ওই দিক থেকে জলের স্রোতটা আসছে, যেদিকে পাঁচিটা পড়েছে সেদিক থেকে জলের স্রোতটা আসছে। তারপর ওই বাচ্চাটার ইয়েতে অনেক একটা চাং পড়েছিল, সেই চাংটা তুললাম। আর সৌরভ মণ্ডল ওর চাংটাও তুললাম, ওর, হ্যাঁ, ওর বয়স সৌরভ মণ্ডল হচ্ছে 40 বছর, ওর চাংটাও তুললাম। তারপর তুলে আমরা পাশে আমাদের ড্রাইভারও আছে, গাড়িও ছিল, মানে আমাদের পাশের বাড়ি, ওর গাড়িতে চাপালাম। 5 মিনিটের মাথায় নিয়ে গেছি প্রথমে মানসায়, মানসায়ের থেকে ছিল। এখন দুজনেই মারা গেছে কাল রাতেই। মানসায়ের এই বাবা মারা গেছেন, আর কচু সিউড়ি যাওয়ার পথে কচু জোরে বাচ্চাটা মারা গেছে। চারে এসেছি, 16 বছর ধরে আমি দেখছি, তারও আগেকার। আচ্ছা, কোন, অবশ্যই তাই। আর আউটলেটগুলো যেগুলোতে জল পের হয় সেইগুলো বন্ধ করে দিয়েছে মাটি ফেলে ফেলে ওপর দিক থেকে। ওই দিকটা উঁচু হয়ে গিয়ে এই দিকটা নিচু হয়ে গেছে, তারপর গাড়া গাদি মার। ওই জন্য আরও বিশেষ করে নোংরা চাইবো যাতে পাঁচিগুলো সংস্কার হয়, বা পাঁচিগুলো ভেঙে নতুনভাবে করা হোক, বা যাতে জল পেরোনোর জন্য যদি তারের বেড়া টাইপেরও করা হয় তারে, সেটা হলেও ভালো। 3 ফুটের পাঁচিল হবে ছোটো। অরিন্দম চক্রবর্তী। গাছগুলো এবার ওরা গাছ কাটতে পারবে না, ওরা বললে ওরা কারো ঘরে পড়বে, সে দায়িত্ব নেবে না। আর আশঙ্কাগুলো যেটা গাছ কাটে তাদের কাছে কাটা করা হবে। হ্যাঁ, কেন ও দায়িত্ব নেবে না, কার বাড়িতে পড়ে যাবে সেটা। হ্যাঁ, এটা কিন্তু আশঙ্কা, গাছ পড়ে যাবে না, আশঙ্কাটাই দেখো যারা গাছ কাটার কাজ করে গেলে। এবার এটা করলে খেজুর গাছটা যেহেতু পরিষ্কার করে
টুকরো করে কাটানো হবে।